মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। শুভেচ্ছা নিন। মডার্ন হার্বাল গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আপনারা দেশে এবং বিদেশে যে যেখানেই বসে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, তাদের সবার প্রতি রইল অকৃত্রিম ভালোবাসা, শুভেচ্ছা। দর্শক, আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানটি করিয়ে থাকি মূলত হার্বালের মাধ্যমে চিকিৎসা বা পরামর্শ গ্রহণের জন্য, এবং হার্বাল চিকিৎসার জোয়ার কিন্তু সারা বিশ্বব্যাপী বইছে। আমাদের দেশেও এর প্রচলন শুরু হয়েছে, জোয়ার বইতে শুরু হয়েছে। আমরা এই হার্বাল চিকিৎসা কী এবং আপনাদের সমস্যার সমাধান কীভাবে হার্বালের মাধ্যমে সমাধান করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই অনুষ্ঠানে। দর্শক, তাহলে আসুন, আপনারা যে প্রশ্নগুলো আমাদের কাছে লিখেছেন তার সমাধান বা উত্তর দেবার জন্য যিনি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন তার সঙ্গে পরিচিত হয়ে নিই। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশের এবং আমাদের এই উপমহাদেশে যিনি হার্বাল চিকিৎসাকে জনপ্রিয় করেছেন, প্রবর্তন করেছেন, এমন একজন ব্যক্তি, ডাক্তার আলমগীর মতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, তাহলে আসুন আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করি, অর্থাৎ প্রশ্ন উত্তর পর্ব। প্রথমে যার প্রশ্নটি হাতে নিলাম, লক্ষ্মীপুর থেকে মিজানুর রহমান, বয়স 58 বছর। তিনি লিখেছেন যে, ডাক্তার সাহেব, আমি দীর্ঘদিন যাবৎ মুখের রুচির সমস্যায় ভুগছি। কিছুক্ষণ পরপর আমার প্রচণ্ড ক্ষুধা লাগে, খাবার খেতে বসলে খেতে ইচ্ছা করে না। কি খাদ্যপদার্থ খেলে আমি এই সমস্যা থেকে মুক্তি পাবো জানাবেন। ভাই মিজানুর রহমান সাহেব, ক্ষুধা না লাগার যে কারণ সেটা আপনার ছোট বড় যে কোনো পৃথিবীর মানুষের ক্ষুধা না লাগার প্রথম কারণটা আপনি ধরে নেবেন যে আপনার স্টমাকের ভিতরে পুরনো ওল্ড স্টুলগুলি থেকে যাচ্ছে। এখানে আমাদের রেকটাম পর্যন্ত 21 ফিট, আমাদের বৃহন্ত এবং ক্ষুদ্রান্ত। এই বৃহন্ত ক্ষুদ্রান্তর ভিতরে আপনার 21 ফিট পথে পথ চলতে আপনার বিভিন্নভাবে গুড়াকৃমির জন্ম হয়, ব্যাকটেরিয়ার জন্ম হয়, অ্যামোবিয়ার জন্ম হয়, বিভিন্ন রকম জীবাণুর জন্ম হয়। সেখান থেকে অনেক স্টুল, পুরনো স্টুল লেয়ারে 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 জমে থাকে। আপনার পেটটাকে পরিষ্কার করে ফেলাইতে হবে, একদম টোটাল ওয়াশ করে ফেলতে হবে। আগের দিনে আমাদের দেশে মুসাববর দিয়ে ওয়াশ করতো, মানে ঘৃত কমলের শিকড় খেয়ে ওয়াশ করতো। আচ্ছা, আপনি পেঁপে খাবেন, পেট ভরে প্রতিদিন খালি পেটে, প্রতিদিন খালি পেটে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে কচি শশা খাবেন 1 কেজি, আপনি টমেটোর 1 কেজি পরিমাণ রস করে শরবত তৈরি করবেন নিজে, আপনি 1 কেজি পরিমাণ খান। এইভাবে আপনি একটা মাস সব টমেটোর জুস খাবেন, পালং শাকের জুস খাবেন, বেলের শরবত খান, আমের শরবত বেশি করে পেট ভরে খান, কমলার শরবত সারাদিন পেট ভরে খান, দধি খান, এগুলো আপনি খান 1 মাস। আপনি ডাক্তারের কাছে যাবেন না, আপনি 1 মাস এগুলি খাওয়ার পরে আপনি একটা মডেল হয়ে যান আপনার এলাকায়। খাওয়ার পরে দেখবেন আপনার এত সুন্দর ক্ষুধা, পায়খানা, প্রস্রাব সব ক্লিয়ার, ঘুম নিদ্রা, আপনার শরীরটাই অন্যরকম লাগবে, এ তখন আপনার ক্ষুধা লাগবে। 1 মাস লাগবে আপনার ওয়াশ করতে। আমরা কাপড়টাকে ধুয়ে ফেলাই 3-4 দিন পরে, গোসল করে শরীর ধুই, ভিতরে ধুই না, ভিতরে ধোয়ার জিনিস আছে। ভিতরে ধোয়ার জিনিস হলো খালি পেটে পেঁপে, ভিতরে ধোয়ার জিনিস হলো খালি পেটে একটা বড় কলা খাওয়া, ভিতরটাকে ধোয়ার ওষুধ হলো 1 কেজি দধি খালি পেটে খেয়ে ফেলা, 1 কেজি ঘোল খালি পেটে খেয়ে ফেলা, এক প্রতিদিন সকালে খালি পেটে একটা আনারস আগে খেয়ে তারপরে কাজে যোগ দেওয়া, 1-2টা তরমুজ খেয়ে ফেলতে হবে, 1-1.5 কেজি গাজর খেয়ে ফেলতে হবে। এইভাবে একদিন 1 মাস মাইন্ডসেট করে নিতে হবে, 1 মাস মানে রোগের বিরুদ্ধে আপনাকে লড়তে হবে। আর আমরা অনেকের বলি যে এই ছেলেটা কত টাগরা, ঝমঝম করে হেঁটে যাচ্ছে, একদম সামরিক বাহিনীর লোক, কত সুন্দর করে হেঁটে যাচ্ছে, মার্চ মার্চ করে হাঁটতেছে, ওর শরীরে রক্ত গরম, এই জন্য খুব সুস্থ আছে, ওর শরীরে রক্ত বেশি রয়ে দাঁত রক্ত, ও খুব ভালো আছে। তো ওরকমই আপনি আপনার শরীরে রক্ত তৈরি করতে পারেন যদি আপনি কিছু বিটা টেস্ট প্রতিদিনই খান, আপনি যদি শাকসবজি খান, ফলমূল খান, আপনি একটু ধনিয়া পাতা ভর্তা খান, আপনি একটু পুদিনা পাতা ভর্তা খান, আপনি একটু গন্ধবাদার পাতা ভর্তা খান, আপনি একটু সজনা ভর্তা খান, সজনা পাতার ছাল ভর্তা খান, সজনা পাতা ভর্তা করে খান। কত পাতা গ্রাম দেশে হাজার হাজার ধরনের পাতা আছে। আমি একদিন আমেরিকাতে এক ভদ্র মহিলার বাসায় গেলাম, সে আমাকে, বয়স্ক মানুষ প্রায় 70 বছরের বৃদ্ধ, কিন্তু সে নিজে
প্রায় 35 ধরনের ভর্তা তৈরি করে আমাকে খাওয়ালো, বললো যে আপনি আসবেন এই জন্য দেখেনি ভর্তাগুলো, আমি এত পাতা আপনি কোথায় পেলেন, বলে অজস্র আছে। আমি অনেক, সে তার বাড়ির ছাদের ভিতরে 50-60টা ফুলের টপের ভিতরে কাঁচামরিচ বিভিন্ন শাকসবজি ফলমূল সব কিছু সে টপের ভিতরে করে। তো আমরা কিন্তু চেষ্টা করলে, আমরা পৃথিবীর যেই প্রান্তই থাকি, অনেকে বলে আমি তো ফ্ল্যাট বাড়িতে থাকি আমি কিভাবে গাছ লাগাবো, আমি কিন্তু একটা টপের মধ্যে একটা প্লাস্টিকের টপের ভিতরে আপনি একটা মরিচ গাছ লাগাইতে পারেন। এই যে সারা দিনের আমরা চায়ের যে চাকটা ফেলে দিই, এইটাই যদি আপনি খালি কয়েকটা ফুলের টপের মধ্যে দেন, ওগুলি যদি আপনি মরিচ গাছ, ধনিয়া পাতা গাছ, পুদিনা পাতার গাছ, তুলসী গাছ, এটা কোনো ব্যাপার না, একটা রিংয়ের মতো করে নিলে ওই রিংটার ভিতরে এক দরজার এক পাশে এই গাছগুলি হয়ে যায়। একটুখানি মনের দিক থেকে একটুখানি আমি আমার ঘরের ভিতরে কয়েকটা গাছ হবে, এটা যে কত প্রশংসার কাজ, ছোটো ছোটো টপের মধ্যে অনেকে করতেছে, অজস্র হচ্ছে। বোন তিশা, আপনাকে ডাক্তার বলেছে যে আলসার হয়েছে, অর্থাৎ পেটের মধ্যে ঘা বা ক্ষত হয়েছে। এই ক্ষত হওয়ার কারণ কিন্তু এই যে পেটের ভিতরে বা স্টমাকের ভিতরে বা পাকস্থলীতে যে অ্যাসিড আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, কিংবা যে পেপসিন আছে, যেটি খাবার হজমের জন্য কাজ করে, সেটি খুব বেশি বেশি পরিমাণে নিঃসৃত হচ্ছে, নিঃসরণ হচ্ছে, এগুলি অব্যবহৃত হয়ে আছে। তাই আপনার উচিত হবে যে খাবারের পরিকল্পনা গ্রহণ করা। আমরা কিন্তু আলসারের রোগীদের বা যারা গ্যাস্ট্রিকের রোগী, আমরা যারা সাধারণ অর্থে বলি, সবসময় বলি থাকি একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর আপনি অবশ্যই নিয়মিতভাবে খাবেন। গ্যাস্ট্রিকের রোগী কিন্তু এই খেতে পারবে না, চিনির কোনো মিষ্টি খেতে পারবে না, আর কোনো মাংস খেতে পারবে না, শুধু মুরগির এক মাস বা দেড় মাসের মুরগির বাচ্চা মুরগি খেতে পারবে, কবুতরের বাচ্চা খেতে পারবে, কোয়েল পাখির বাচ্চা খেতে পারবে, কিন্তু বড় কোনো ফার্মের মুরগি খেতে পারবে না। আরেকটা হলো যাদের গ্যাস্ট্রিক আলসার আছে, তারা যত বেশি শাকসবজি খাবে, স্যুপ খাবে, জুস খাবে, তত তারা ভালো থাকতে পারবে। এটা ভালো চাইলেই বলবো যে আপনি শুধু শাকসবজি ফলমূল পেঁপে এগুলো খেলেই 3 মাস আপনি ঠিক হয়ে যাবেন, আর 2 বার গোসল করবেন। রোগের বিরুদ্ধে যেমন লড়তে শিখেন, তাইলে পরে দেখবেন সাহস করলেই আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এবং সাথে সাথে ভাই মিজানুর রহমান লক্ষ্য রাখবেন যে আপনার মুখ গহ্বরের স্বাস্থ্যের কি অবস্থা, জিব্বা, আপনার ঠোঁট, আপনার মাড়ি, দাঁত, এটিও যেন জীবাণুমুক্ত থাকে, এদিকটি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কারণ আমাদের খাবারের ইচ্ছাটা বা খাবারের টেস্টটা কিন্তু আমরা জিব্বা থেকে বা মুখ থেকেই পাই, এবং এখানে কিছু কিছু খাবারে কিন্তু হজমও হয়ে যায়। নিমের মেশক ব্যবহার করবে, নিম কচি নিমের পাতা 5টা করে 3 বার খাবে, তাহলে নিমের পাতা যদি মুখে যায়, কচি নিমের পাতা, কোনো জায়গায় কোনো জীবাণু আর থাকতে পারবে না। তো প্রতিদিন শোয়ার সময় সকল দাঁত, টিপ, জিভ, ঠোঁট, গাল, গলা, কণ্ঠনালী, এটা নষ্টই হয় রাতে আমরা মিষ্টি খাইয়ে শুয়ে পড়ি। আর মিষ্টি হলো দাঁতের সবচেয়ে বড় শত্রু, ঠোঁটের জিভের সবচেয়ে বড় শত্রু। আপনি মিষ্টি না খেয়ে তিতা যদি খেয়ে আপনি শুতে পারেন, আর তিতা চাওয়াই আপনি শুতে পারেন, আপনার কোনোদিন আপনার দাঁত 100 বছরে কিচ্ছু হচ্ছে হবে না। তার দাঁত তো খায় পোকা, দাঁত তো খায় ব্যাকটেরিয়া, এগুলো খেতে পারবে না। এবং মুখে কোনো, অনেক সময় কিন্তু দেখা যায় যে মুখের ভিতরে ছত্রাকের বা ফাঙ্গাসের আক্রমণ ঘটে, এটিও পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে। অতএব যদি এই ধরনের কোনো ফাঙ্গাস থাকে জিব্বার মধ্যে, মুখের মধ্যে, তাহলে এটিও কিন্তু পরিষ্কার করতে হবে। কচি পেয়ারা পাতা চাপাবে, কচি আম পাতা জায়গা চাপাবে, কচি নিম পাতা চাপাবে, নিমের ডালা দিয়া দাঁত মাজবে, ভালো পেস্ট দিয়া 3 বার দাঁত মাজতে হবে। দাঁতে কোনোরূপ সমস্যা দেখা দিবে তাকে দিনে কমপক্ষে 3-5 বার দাঁত মাজবে, যতবার বাথরুমে যাবে ততবার খুব ভালো করে কুলকুচা করতে হবে, মিনিমাম 3 মিনিট। দিলাম আর পানি ফালাই দিলাম একটা কুলি করে হবে না, অন্তত 25 বার কুলকুচা করতে হবে, কোনো পার্টিকেল যেন মুখের ভিতরে না থাকতে পারে। আপনার প্রশ্নটি আমরা পড়লাম এবং উত্তরটিও দেওয়ার চেষ্টা করলাম, আশা করি উত্তরটি শুনলেন। যদি এই নিয়মাবলীগুলি মেনে চলেন তাহলে অবশ্যই আপনি আগের চেয়ে সুস্থ বোধ করবেন, আপনার পূর্ণাঙ্গ সুস্থতা আমরা কামনা করছি। ডাক্তার আলমগীর মতি, একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরব এই অনুষ্ঠানে। দর্শক, সময় এলো একটি বিজ্ঞাপন বিরতির, বিরতির পর আবার ফিরব এই অনুষ্ঠানে। আশা করি ততক্ষণ আমাদের সঙ্গে।